তাহিরা কিবরিয়া, স্বাগত জানাচ্ছি ভিওএ 60 পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। প্রেসিডেন্ট বারাক ওবামা সহিংস উগ্রবাদ দমনে অসামরিক উপায়গুলো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনদিনব্যাপী সম্মেলনে ভাষণে প্রেসিডেন্ট বলেন, উগ্রবাদী ইসলামপন্থীরা তরুণদের সহিংসতায় জড়ানোর জন্য যে মিথ্যার আশ্রয় নিচ্ছে তা মোকাবেলা করতে রাজনৈতিক, সুশীল সমাজ এবং ধর্মীয় নেতাদের এগিয়ে আসা উচিত। 60টি দেশের প্রতিনিধিরাও ওই সম্মেলনে যোগ দেন। আমেরিকার কিছু কিছু অঞ্চলে হাড় কাঁপানো শীত পড়েছে। মারাত্মক শৈত্যপ্রবাহের কারণে শিকাগো এবং অন্যান্য শহরে অচলাবস্থা দেখা দিয়েছে। স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, যানবাহন গাড়ি চলাচল বিলম্বিত হচ্ছে, এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই বস্টন শহরে 8 ফুট তুষারপাত হয়েছে এবং ধারণা করা হচ্ছে সপ্তাহান্ত পর্যন্ত তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে। মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরে এক ডাক্তার সমকামী অভিভাবকের এক শিশুর সন্তানকে চিকিৎসা করতে অস্বীকার করে। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে যে ডাক্তাররা কোনো রোগীকে প্রত্যাখ্যান করতে পারেন না, তবে ব্যক্তিগত, ধর্মীয় অথবা নৈতিক বিশ্বাসের সঙ্গে অসামঞ্জস্যতা দেখা দিলে ডাক্তাররা চিকিৎসা নাও করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।